মালদা জেলা পুলিশের সার্বিক প্রয়াসে ও পুকুরিয়া থানার প্রচেষ্টায় হারিয়ে যাওয়া 21টি মোবাইল ফোন সহ একটি ট্যাব উদ্ধার করে তুলে দেওয়া হলো সেগুলির প্রকৃত মালিকদের হাতে। সাফল্য মালদা জেলা পুলিশের। মালদা জেলা পুলিশের সার্বিক প্রয়াসে ও পুকুরিয়া থানার চেষ্টায় হারিয়ে যাওয়া 21টি মোবাইল ফোন সহ একটি ট্যাব উদ্ধার করে তুলে দেওয়া হলো সেগুলির প্রকৃত মালিকদের হাতে। পুকুরিয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, গত 2-3 মাস আগে ফোন হারিয়ে যাবার কিছু অভিযোগ থানায় লিখিতভাবে জানানো হয়। তারপরেই মালদা জেলা পুলিশের সার্বিক প্রয়াসে ও পুকুরিয়া থানার প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ফোনগুলো উদ্ধার করা হয়। আজ সেই ফোনগুলো উদ্ধারের পর সেই ফোনগুলোর পুকুরিয়া থানা থেকে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। আর হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর আবার ফিরে পেয়ে স্বাভাবিকভাবে খুশি ফোন মালিকগুলো। তারা মালদা জেলা পুলিশ ও পুকুরিয়া থানার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। ঠিক আছে মিজানুর রহমান কামাল হোসেন পুকুরিয়া থানার প্রাঙ্গণে যে সমস্ত বিগত দিনগুলোতে বিগত 2 মাস ধরে যে সমস্ত মোবাইল ফোন হারিয়ে গেছিলো, মিসিং ছিল, সেই সমস্ত মোবাইল ফোনগুলো আমরা তদন্ত সাপেক্ষে তাদের মোবাইলের মালিকের হাতে আজকে আমরা ফিরিয়ে দিচ্ছি। এবং এটা হচ্ছে মালদা জেলা পুলিশের একটা সার্বিক প্রয়াস। মালদা জেলা পুলিশ বিগত কয়েক মাস ধরেই এই প্রয়াসটা শুরু করেছে বিভিন্ন থানার মাধ্যমে। আপনারা হয়তো সংবাদ মাধ্যমে দেখে থাকবেন বিভিন্ন থানাতেই কম বেশি মোবাইল ফিরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালু হয়েছে। মালদা জেলা পুলিশের এটা একটা সফল কাজ এবং তারই আঙ্গিক হিসেবে আজকে পুকুরিয়া থানায় আমরা 22 জন ওনারের হাতে আমরা তাদের মোবাইলটা ফিরিয়ে দিলাম। একটা নোটপ্যাড হারিয়ে গেছিলো, সেই নোটপ্যাডটাও আমরা তাদের হাতে ফিরিয়ে দিলাম এবং এটাতে স্বভাবতই তারাও খুশি। এবং এই কাজটা করতে পেরে মালদা জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং পুকুরিয়া থানার তরফ থেকে আমরাও ভীষণ খুশি এবং আনন্দিত। না, এটা বিভিন্ন থানার আন্ডারেই আছে, কিন্তু আমাদের এখানে অভিযোগটা হয়েছিল যে আমাদের এই ফোন হারিয়ে গেছে, তার ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। যেমন বসুন্নগর থানার অন্তর্গত লোকও আছে, ইংলিশ বাজার থানার অন্তর্গত লোকও আছে এবং আমাদের পুকুরিয়া থানার লোকও আছে। বিভিন্নভাবে বিভিন্ন জেলার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে সেগুলো খুঁজে পেয়েছি এবং সেগুলোকে ফিরিয়ে দিচ্ছি। টোটাল 22 জনকে ফিরিয়ে দেওয়া হবে। টোটাল 22 জনের হাতে আমরা তাদের মোবাইল ফিরিয়ে দেবো। আজকে থেকে 3 মাস আগে আমার একটা মোবাইল হারিয়েছিল। এটা মানিকচক থানাতে আমি একটা জেনারেল ডায়েরি করেছিলাম।
সেটারই সাপেক্ষে আমাদের পুকুরিয়া থানা থেকে স্যাররা আমার মোবাইলটা উদ্ধার করে দিয়েছে। মোবাইল দিয়ে আজকে আমি খুব খুশি এবং পুকুরিয়া থানার স্যাররা খুব ভালো পদক্ষেপ দিয়ে আমাদের মোবাইলগুলো উদ্ধার করে দিয়েছে। সকল স্যারকে আমার ধন্যবাদ। আমার কি নাম স্যার?